বসে বসে কি করছি রে? দেখতে পাচ্ছি না, আমি এখানে লাউ ডিংলা পটল বিকছি। তো কোথায় তোর লাউ ডিংলা পটল? তো এখানে মার্কেটটাই কোথায় রে? তো ভালোভাবে বললে হলো যে বসে আছি। তো আয় বস বস এখানে। তো কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কি গিফট দিব বল না? কি যে দিবি রে, ওই এক পাতা টিকলি দিয়ে দিবি? আরে ওয়ালে একটু বড় সড়ো জিনিস বল। তবে এক পাশে গুণ্ঠা দিয়ে দিবি? তোর শালা সবসময় মজা কে। কি যা দিবি রে, ওই একটি আংটি দিয়ে দিবি? ঠিকই বলেছিস তুই। দাঁড়া একবার টুকুকে ফোনটা লাগাই দেখি, বাগাল যাবে কেন নাই। হ্যাঁ রে, তুমি বাগালে ওকে গিফট দিবি? তবে নাহলে কি ওকে পুরুলিয়ার পার্কে যাই গিফট দিব? তা বলে বাগালে কোন রাজার বেটি পাঠানো? ঠিক আছে দেখ ফোনটা লাগাই। হ্যালো বল নুনা। বল বলে গরু খুলবি নাই? আমি গরুই তো খুলছি। ঠিক আছে আমিও ছাগলটা নিয়ে যাচ্ছি, জলদি আয়, আজ অন্য দিকে লিখব। ঠিক আছে যাচ্ছি। এরে চড়কা, তবে আমি যাচ্ছি রে, জলদি যেতে হবে, আরো আংটিও কিনতে হবে। ঠিক আছে যা যা রে তুই যা, তাহলে আমি ভালো গিফট দিব। ও আংটি দিচ্ছে দেখ না, আমি ওকে গলার চেন দিব, তাও আমি ছাড়বো নাই। আমিও যাই তোকে দোকান দিয়ে। এই নুনার মায়ও বটে সেরকম, আমাকে সব ছাগল ডর আন দিল আর বলছে ঘুরা, এখনই আমাদের নুনা গেছে। তোকে তুই আগেই চলে এসেছি দেখছি না, আমি আগে এসে কীর্তন করছি, এদিকে আর ওদিকে দৌড়ে বলছি, তোর মায়ের সব ছাগল ডর আন দিন, কার আমি কোনে ঘুরাবো কোনে নাই। বল এতক্ষণ আসতে পারিস? আহ রাখছি কেন বল না, রাখবো না। বল কত কত দৌড় দৌড়তে হলে জানিস? হ্যাঁ তো তুই জানিস আজ কি বটে? কি বটে কি বটে বল না। আরে আজ তোর জন্মদিন। আমি একদমই ভুলে গেছিলি। হ্যাপি বার্থডে টুকি। সবার মতো আমি দিতে পারি না চুড়ি, দিতে পারি না শাড়ি, তাই আমি খুব ভাঙে গিফট করছি এই পিতলের আংটি। ও তো 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 টুকি, তুই আমাকে কত ভালোবাসি। তোকে আমি দমে ভালোবাসি। ঠিক আছে তবে আজ সন্ধ্যাবেলা ওই বন্ধু বান্ধব টাইডে দেখা করবি। হ্যাঁ এখন 12টা বাজে গেছে, চ ছাগল গেলে ঘর লাগবে, চ চ চ। তুই ওই ডাল্লা ঘুরা আর আমি এই ডাল্লা ঘুরাছি। ঘুরবি ঘুর ঘুর, চল চল ঘর, চল ঘর, চল চল। হিরা গে হিরা, হরিক হরিক। হ্যাঁ গে টুকি, তুই কি কুকুর খেয়েছি নাকি? হরিক হরিক করছি। তো বাটাল্লা উঠা আছি রে, বলি টুকি তুই নুনাকে তোমার ভালোবাসি? হ্যাঁ ও আমাকে তোমার ভালোবাসে। নুনা তোকে কি দিয়েছে? তুই নুনাকে তো ভালোবাসিস, ও আমাকে পিতলের আংটি দিয়েছে, আমিও তো তোকে সোনার চেন দিলি। তোকে আরো এমনি ভালো ভালো জিনিস দিব, তুই নুনাকে ছেড়ে দে। চ আমার সঙ্গে চ পার্ক ঘুরতে যাবো, চ বহুত ভালো মন্দ খাওয়াবো। ঠিক আছে চ তবে চ বস বস এখানে বস। দেখ তুই যে নুনাকে ভালোবাসি, ওর গাড়ি আছে না বাড়ি আছে না টাকা পয়সা আছে বল না। ঠিকই বলেছিস তুই। দেখ নুনা নিজেই ভিখারি, তোকে কি খাওয়াবে চপ মুড়ি? আমার সঙ্গে থাক, আমার সঙ্গে তোকে খাবো আমি চিকেন বিরিয়ানি। দেখ ও নিজেই গরিব, ও নিজে খাবার নুন নাই, আর তোকে কি পুরুলের পার্কে ঘুরাতে লাগবে বল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। দেখ তোকে আমি পাড়িগড়ের পাহাড় ঘুরাতে নিয়ে যাব, মনেশের দোকানে ফুচকা খাবো, আরো অনেক কিছু চুড়ি শাড়ি বহুত কিছু কিনে দেব। হ্যাঁ আমি তো চলে আলি, টুকি এখনো আলো নাই, কি ব্যাপার? 9টায় তো সময় দিয়েছে, দেখি কটা বাজছে। 9টায় সময় দিয়েছে, 9:15 বাজে গেল, এখনো আলো নাই, দেখি আগে দিকে। একি এটা টুকি না? এদে এধারে টু ঘুর না। একি টুকি তুই ছলো না, ছলো না আমার সঙ্গে, ছলো না। নুনাকে তুই ধোকা দিছিস, বন্য তোকে আমি কিনে দিয়েছিলি। তুই কি দিয়েছি? পিতলের একটি আংটি দিয়েছি, আর চড়কাই আমাকে গলার চেন দিয়েছে। ও তুই আমাকে একটা সোনার চেনের জন্য ছেড়ে দিছিস, এত ধোকা? আর হ্যাঁ রে চড়কা, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এরকম করছিস, ফ্রেন্ডের সঙ্গে ধোকা দিছিস।
এতো ধোকা এতো ধোকা দিলটা আমার ফাটাইন দিলিস রে যা কামার গজে জুড়ে লিবি যে তোর মজা রাখবি তোরকা আর আমার দিলটা ফাটছে শুন তো বে তোকে আমি পাড়ে গড়ার পাটটা ঘোরাতে নাম পাড়েছি তো কি হয়েছে এতো লেটে চেক ড্যাম তো ঘুরানছি তোকে আমি চড়কার মতন সোনা চেন দিতে নাম পাড়েছি তো কি হয়েছে পিতলের আংটি তো দিয়েছি তোকে আমি মোটর সাইকেল ঘুরাইতে নাম পাড়েছি তো কি হয়েছে আমাদের বিনা কেরিয়াটা সাইকেলটাই তো ঘুরানছি তোকে আমি সময় দিতে নাম পাড়েছি তো কি হয়েছে একসাথে বনবানের টাড়ে ছাগল বাগাল তো করেছি তোকে চড়কার মতন কোলগেট কিনে দিতে নাম পাড়েছি তো কি হয়েছে তোকে নিম দাঁতনে তো দিয়েছি সজনী তুই আমাকে ছেড়ে যাস না সজনী যাস না সম্মুখ থেকে চাটু কিছু আমরা চ ছেড়ে দেই আগে পাগলটাকে হারা শালা পাগল বলবি সে এখন চ চড় কু চ চ মদ আমি খাবই মদেরি দিবা না আর টুকিয়ে দিল ধোকা না 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 কি হলো লে না দা তুই একদম মদ খাতি আরে তুই কি বুঝবি রে লেলা তুই এখন ছোট আছিস বন্য নুনাদা বল তোকে আমি কব মদ খাতো দেখি না একদিন তুমি মদ খাতি আরে তোর বৌদি গরিব ছিল দেখি আমকে করে দিল পর আর বড় লোকের হাত ধরে চলে গেল ওর ঘর বাবা বাবা তোকে সালামি কেন সাইরে শুনাই নাই তো বলি নুনাদা কাপ থাম পালাই গেল ওই শালা চড়কার সাথে চড়কায় পয়সার লোভ দেখাই শালা নিয়ে গেল তোকে ও পয়সার দ্বন্দ্বে ছেড়ে দিল চিন্তা করিস না নুনাদা পুরুলিয়া ছেলা বটি নুনাদা পুরুলিয়া ছেলা টাকা লোভাব হইতে পারে কিন্তু মালে লোভাব হবে নাই আমি এখন একটা মান নিয়ে আসছি দাঁড়া তুই এখনই হ্যাঁ দেখে নুনাদা নিয়ে চলে আছি তুই হি এই বিয়ারটা তোর মাল হ্যাঁ রে মাতালার বিয়ার বতরে থব ঠিক আছে খাও দাও আর এনজয় করো তবে এবার থেকে তো হ্যালো বন্ধুরা আমাদের বং ভিআইপি কার্টুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন তুই শালা একাই বল আমাকে কিছু বলতে দিস না হ্যাঁ তো বল নুনাদা বল তো বলি পুরুলিয়া ছেলের টাকার অভাব হতে পারে কিন্তু কিসের অভাব হতে পারে না বলো তো সবাই কমেন্ট করে তো আমরা ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন